আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। ট্রলার ডুবিতে ঝরে গেল 20টি প্রাণ, মুহূর্তেই আনন্দের গন্তব্যে বিস্বাদে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। সন্ধ্যায় লস্কর বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে এখন পর্যন্ত 20 জনের মরদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছে অনেকেই, তাদের সন্ধানে চলছে অভিযান। বিল এলাকা এবং সদর হাসপাতালে চলছে স্বজনদের আহাজারি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমানের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। বিজয়নগর উপজেলার চম্বকনগর ঘাট থেকে 100 বেশি যাত্রী নিয়ে ট্রলারটি রওনা হয় গন্তব্য সদর উপজেলার আনন্দবাজার ঘাট। তবে এই যাত্রা অনেকের জীবনে শেষ যাত্রা হয়ে ধরা দেয়। লস্কর বিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় ট্রলারটি। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, নারী শিশু সহ অনেকেরই হয় সলিল সমাধি। সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের সারি আর মানুষের আহাজারি। বিলের পানিতে এখনো নিখোঁজ বহু যাত্রী, উদ্ধার অভিযানে ডুবুরি দল। আপনি কি ওই নৌকাতে ছিলেন? নিহতদের মরদেহ একে একে আনা হচ্ছে সদর হাসপাতালে, চিকিৎসাও চলছে আহতদের। সেখানে প্রিয় মানুষের মরদেহ পেতে ভিড় করছেন স্বজনরা। অনেকে ভাবছে এই লাশকে কাটাছেঁড়া করা হবে, এই লাশকে ডোম ঘরে নিয়ে কাটাছেঁড়া যেহেতু করা হবে এই কারণে তারা এটা নিয়ে গেছে। কিন্তু আপনাদের কথা দিতে চাই, আপনাদের আবেগকে আমরা সম্মান জানাতে চাই, আমরা এমন কোন কাজ করব না যেটা আপনার আবেগকে আঘাত করে। নিহতদের দাফনের জন্য প্রত্যেককে 20,000 টাকা করে দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। একই সঙ্গে ঘটনা অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। রাসেল আহমেদ, আরটিভি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। মাস্কার থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ফ্লাইটটি শুক্রবার 11:40 ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, 46 বছর বয়সী ক্যাপ্টেন নওশাদ 11টার দিকে রায়পুরের কাছাকাছি এসে কিছুটা অসুস্থতা বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তার সহকারী পাইলট দ্রুত কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন। অবতরণের পর পাইলটকে দ্রুত স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করানো হয়। ফ্লাইটটিতে 122 জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণে উড়োজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু ও যাত্রীরা নিরাপদে আছেন। পাইলটের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও আবু সালেহ মোস্তফা কামাল বলেন, যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরে পাঠানো হয়েছে। নওশাদ উনি অসুস্থতা বোধ করলে উনি টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে কাছাকাছি নাগপুরে ওনাকে অবতরণ করার পরামর্শ প্রদান করলে ওনারা সেখানে নাগপুরে ফ্লাইটটি অবতরণ করান। অবতরণের পরে ক্যাপ্টেনকে পার্শ্ববর্তী একটা হোপ হসপিটালে স্থানান্তর করা হয় এবং এখন উনি ওখানে মোটামুটি কথাবার্তা বলছেন। আমরা যতটুকু লেটেস্ট জানতে পেরেছি যে ওনার উন্নতির পথেই আছেন। আর যে যাত্রী যারা ছিলেন ওনাদেরকে বাই দিস টাইম টার্মিনালে নেওয়া হয়েছে। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 3 অভিনেতা অভিনেত্রী সহ 5 জন আহত হয়েছেন। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুশি, অভিনেতা শরীফুল রাজ ও তার বন্ধু নাফিস, খায়রুল বাশার ও জোনায়েদ বগদাদি। বৃহস্পতিবার দিনগত রাত 3টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে বেপরোয়া গতির কারণে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। সম্প্রতি নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় অভিনয় করে রাজ, তুষি ও বাশার বেশ আলোচিত হয়েছেন। হঠাৎ চলছে মেট্রো রেল। ঢাকার বুকে বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রো রেল চলতে দেখে রাজধানীবাসীর মধ্যে
আনন্দের বন্যা বয়ে যায়। ছুটির দিন সকালে স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে ক্যামেরা বন্দি করেছেন কেউ কেউ। প্রথমবারের মতো রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে মেট্রো রেল। সকালে ছটি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রো রেল এই রুটে চলাচল শুরু করল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে, এরপর মধ্য অক্টোবরের পর খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে, নানা অপরাধের সঙ্গেও জড়িয়েছে কেউ কেউ। গত বছরের 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইউনিসেফের তথ্য মতে একটানা বন্ধের হিসেবে যা বিশ্বের সব দেশের মধ্যে দ্বিতীয়। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। দেশে সংক্রমণ পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করেছে করোনা প্রতিরোধে জাতীয় কারিগরি কমিটি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সবাই একমত হলেও স্কুল খোলার বিষয়ে একমত হতে পারেনি। গতকাল একটি যৌথ সভা হয়েছে এবং আমরা সেখানে কি করে আগামী এক মাসের মধ্যে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি যে আগামী এক মাসের মধ্যে আমাদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা 18 বছরের বেশি যাদেরকে টিকা দেওয়া যাবে তাদেরকে টিকা দেওয়া শেষ করা, এবং তারপরে যেহেতু টিকা দেওয়ার পরে আরও সপ্তাহ দুয়েক লাগে আপনারা জানেন ইমিউনিটির সেটি পেতে একটা পর্যায়ে আসতে, অর্থাৎ আমরা অক্টোবরের মাঝামাঝির পরে আশা করছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারবো। তবে স্কুল খোলার বিষয়ে করোনা প্রতিরোধে জাতীয় কমিটির সঙ্গে আবারও বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়। কত ভাগে নামলে আমরা খুব বড় ঝুঁকি না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো এটা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা তখন সেই পর্যায়ে নেমে আসার জন্য অপেক্ষা করবো। স্কুল খোলার আগে শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক বা না থাকুক। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতেই ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব নিতে দেওয়া হচ্ছে না। নির্বাচিত সভাপতি শওকত হোসেন এমন অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে এক যুগের বেশি সময় ধরে একটি চক্র ক্ষমতা ধরে রেখেছে। এদিকে বছরে প্রায় 7.5 কোটি টাকা চাঁদার ভাগ নিয়ে পরস্পরকে দোষারোপ করেন বর্তমান সভাপতি আব্বাস উদ্দিন ও সাবেক এমপি আসলামের ভাই মফিজুল হক বেবু। পরিবহনের চাঁদাবাজি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিক রাজ দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নিজামুদ্দিন। ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নামে প্রতিদিন 30 টাকা হিসেবে গাবতলির 3,500 গাড়ি থেকে চাঁদা ওঠে 1,05,000 টাকা। বছরে চাঁদার পরিমাণ দাঁড়ায় 3,78,00,000 টাকা। এছাড়াও 10 টাকার 3টি স্লিপে উঠানো হয় আরও 30 টাকা করে, সেখানেও বছরে ওঠে 3,78,00,000 টাকা। সংগঠনগুলো চাঁদা নেয় শ্রমিক কল্যাণ ও পরিচালনার কথা বলে, অথচ মহামারী বিপর্যস্ত সময়ে ইউনিয়ন থেকে কোনো সহযোগিতা পাননি বলে জানান গাবতলির পরিবহন শ্রমিকরা। শ্রমিকের মাথায় কাঠল দিয়ে ওরা কোষ খায় কাছে, কিচ্ছু পাই নাই আমরা। এই লকডাউন পর্যায়ে আমরা একটাও পাই নাই আমরা, সরকার যা দিচ্ছে ওর কাছে ওইটাও পাই নাই। হেভি লাইসেন্সের বয়স 21 বছর, কিন্তু আজ পর্যন্ত আমি এই গাবতলি টার্মিনাল থেকে 10 টাকা কোনো সহযোগিতা পাইনি। ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, চাঁদা হিসেবে তারা 30 টাকা নেন, বাকি 30 টাকা যায় সাবেক এমপি আসলামের ভাই মফিজুল হক বেপুর কাছে। আমি যেটা বলো ইউনিয়নের এইটা আর ওগুলের টাকা সব তার কাছে যায়, কথা বুঝছে।
অভিযোগ অস্বীকার করে মফিজুল হক বেবু উল্টো দোষ চাপান আব্বাস উদ্দিনের ঘাড়ে। ইউনিয়নের সভাপতি আছে, ওনার সেক্রেটারি আছে, ওরা আমি তো ওইটার সভাপতি, ওরা সেক্রেটারি, ওরা যেটা নির্ধারণ আছে ওইটাই নেয়। আর ইউনিয়নের থেকে ইউনিয়নই থাকে, আমার কাছে যাবো কেন? এদিকে নির্বাচন হলেও কমিটিকে কাজ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সভাপতি শওকত হোসেন। ভোটমোট আমরা চিনি না, কাগজপত্র আমরা মানি না, এমন তো অবস্থায় তারা ছিল আছে। এই ভাগ দেওয়া কেটে কোর্টে মামলা থাকা সত্ত্বেও 2018 সালে আরেকটা মামলা ওই নির্বাচন দেখায় তারা আরেকটা কমিটি জমা দিছে, আমি সেও কমিটির বিরুদ্ধে মামলা করছি। মামলা করলে সেই কমিটিতেও তারা হারছে, তারপরেও তারা জোর জবরদস্তি আছে। আমরা আইনের সহায়তা চাওয়ার জন্য বহুত চেষ্টা করছি, আইনের সহায়তা আমরা কোনো দিক থেকে পাই নাই। আইনজীবী জানান, আদালতের সিদ্ধান্ত অমান্য করে দায়িত্ব পালনকারী ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি অবৈধ। কোর্টে কোনো নির্দেশনা ছাড়া আর অপোজিট পক্ষকে কোনো চিঠিপত্র বা আদার্স কোনো নোটিফিকেশন করে নাই। নির্বাচন একটা নোটিফিকেশন করতে হয় যে নির্বাচন হবে, আপনারা সবাই অংশগ্রহণ করেন, তো সেক্ষেত্রে আব্বাসগঞ্জের যে বিষয়টা আমরা অবৈধ হিসেবে দেখছি এখন পর্যন্ত কাগজপত্রে। চাঁদাবাজি বন্ধ করে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর দাবি সাধারণ শ্রমিকদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মাদক পাচারের জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পেতেই এমন কৌশল নিচ্ছে তারা। কখনো জরুরি পণ্য, কখনো বা লাশবাহী গাড়ি, গ্যাস সিলিন্ডার, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন মাধ্যমে অভিনব কৌশলে মাদক পরিবহন করা হচ্ছে। সবশেষ অভিযানে মাদক পাওয়া গেল বালু বোঝাই ড্রাম ট্রাকে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্ট। বালু ভর্তি ড্রাম ট্রাক, বাইরে থেকে বোঝার উপায় নেই, বালু ছাড়া অন্য কিছু আছে ট্রাকটিতে। বালু ফেলার সাথে সাথে বের হয়ে আসে কয়েক বস্তা গাঁজা, যার পরিমাণ প্রায় 60 কেজি। নাম্বার প্লেটবিহীন এই ড্রাম ট্রাক সিলেট থেকে বালু বোঝাই করে যাচ্ছিল নওগাঁর উদ্দেশ্যে। পরে রাজধানীর পূর্বাচল এলাকায় গোয়েন্দা পুলিশ তল্লাশি করার পর তাতে মিলে বিপুল পরিমাণ বস্তায় ভরা গাঁজা। এ সময় মাদক বহনকারী ট্রাক চালক সহ একজন মাদক সরবরাহকারীকে আটক করে পুলিশ। ট্রাক চালক জানায়, গাঁজার চালানটি নওগাঁয় পৌঁছে দিতে পারলেই তিনি পেতেন 25,000 টাকা। গুড়াশাল থেকে আমরা কালীগঞ্জে এই মাঝখানে তারা আনলোড করবে, তারা লুক দিয়ে দিবে, সাথে এই 2-4 বান্ডেল বেড়ে যেতে পারে। এবার আমার 12-25,000 টাকা দিচ্ছে। টিকা লঞ্চের টিকা বালু আন না, তারপর টিকা মনে করেন মাল নিয়ে, তারপর বালুদা গুইরা ব্রাহ্মণবাড়ি আইসা, বালুদা গুইরা মাল তারপর নিয়ে আইসা পড়ছিল, সন্ধ্যায় সকালবেলা ধরা খাইছে। মাদক পাচারকারীরা ক্ষণে ক্ষণে কৌশল পাল্টায়, আর বালু বোঝাই ট্রাকে মাদক বহন তাদের জন্য নিরাপদ কৌশল, বলছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। ড্রাম ট্রাকের মধ্যে করে নিয়ে যাচ্ছিল এই গাঁজাগুলোকে সুদূর নওগাঁতে, পথিমধ্যে যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ টের না পায় বা সন্দেহ না করে, এই জন্য ট্র্যাকের ভিতরে বস্তা ভর্তায় বা বিছিয়ে রেখেছে এই গাঁজা ভরা বস্তাগুলো, আর তার উপরে সিলের স্যান্ড এগুলিকে ঢুকিয়ে দিয়েছে যেন মানুষরা খোঁচাখুচি করলেও বালি ছাড়া কিছু না দেখে। বিভিন্ন কায়দায় করে মানুষরা গাঁজা বা অন্যান্য ইয়া বা সামগ্রী এগুলিকে আনয়ন করে, তা আমরা সেই অত্যাধুনিক মাদক আইটেম সেটা LSD বা আইস থেকে শুরু করে গাঁজা, যারাই এর সাথে জড়িত তাদের সবাইকে ধরপাকড়ের জন্য আমরা সবসময় নিয়োজিত আছি। মাদক পাচারকারী এবং মাদক ব্যবসায়ীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, তাদেরকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর, বলছেন গোয়েন্দা কর্মকর্তারা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 117 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 25,846 জনের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন 3,525 জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,86,153 জনে। শনাক্তের হার 12.78%। এদিকে দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, তবে এখনও হাসপাতালগুলোতে আছে করোনা ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ। অনেক জায়গায় রয়েছে ICU সংকটও। আলাদা ঘটনায় 3 জেলায় 4 জনকে হত্যা করা হয়েছে। বরিশাল নগরীর হলি কেয়ার মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে এক রোগীকে হত্যার অভিযোগ উঠেছে কর্মচারীদের বিরুদ্ধে। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চন্দন সরকারের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জয়পুরহাটে ধান ক্ষেত থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে জেলার 5BB থেকে অজ্ঞাত 1 যুবকের এবং ক্ষেতলাল থেকে গোলাম মওলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে চোর সন্দেহে মুন্সিগঞ্জের লৌহজংয়ে জুলহাস হাওলাদার নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পদ্মা সেতু নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। ভোরে উপজেলার মাওয়া চৌরাস্তায় এ ঘটনা
ঘটনা ঘটে। হত্যায় জড়িত অভিযোগে সেতুর 10 নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সত্যি করে বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে গেল 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 44,000-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু কেরালা রাজ্যেই আক্রান্তের সংখ্যা ছিল 30,000-এর বেশি। এদিকে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগামী দুর্গোৎসবে সতর্ক না হলে পশ্চিমবঙ্গে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটির ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস জানিয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 2,000-এরও বেশি শিশু। আক্রান্ত এই শিশুদের প্রায় সবারই বয়স 12 বছর বা তার কম। কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের হামলায় 13 মার্কিন সেনা সহ নিহত হয়েছে 110 জন, আহত হয়েছে 150-এর অধিক। হামলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এদিকে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। মুজাহিদ আহসান জানাচ্ছেন বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে জোড়া বোমা হামলার ঘটনায় মার্কিন সেনা সহ হতাহত হয়েছে অনেকে। ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের কথাও জানান তিনি। আমরা ক্ষমা করব না, আমরা এই হামলার কথা ভুলেও যাব না। আমরা হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করব এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে। আইএসের আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে। যদিও আগেই হামলার আশঙ্কায় বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের দূরে থাকার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। হামলার পরও আফগানিস্তান থেকে মানুষজনকে ফেরানোর প্রক্রিয়া চলমান থাকবে এমনটি জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল কেনেথ ম্যাককেনজি। অন্যদিকে অস্ট্রেলিয়া, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ জানিয়েছে তাদের উদ্ধার অভিযান বন্ধ থাকবে। হামলায় নিন্দা জানিয়েছে তালেবান। সংগঠনটির মুখপাত্র সোহাইল শাহিন এক টুইটে বলেন, হামলার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, জনগণের নিরাপত্তার বিষয়ে মনোযোগ দিচ্ছে তালেবান। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্বনেতাদের অনেকেই। এর আগে বুধবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, অতীত ভুলে আফগানিস্তানের ভবিষ্যৎ গড়তে চায় তালেবান। অজানা আশঙ্কায় প্রতিদিন পাক আফগান সীমান্তে ভিড় করছেন শতাধিক আফগান নাগরিক। মুজাহিদ আহসান, আরটিভি। অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও দলগত পারফরমেন্সের আশা করছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর অস্ট্রেলিয়ার হার থেকে শিক্ষা নিয়ে ভালো খেলার কথা বললেন কিউই পেসার ম্যাট হেনরি। এদিকে কোয়ারেন্টিন শেষে মিরপুরে প্রথম দিনের মতো অনুশীলন করেছে দুদল। অরণ্য গফুরের রিপোর্ট। 3 দিনের কোয়ারেন্টিন শেষ হলেও টাইগারদের বায়ুবাবলের ঘোরটোপে বন্দী থাকতে হবে সিরিজ শেষ হওয়া পর্যন্ত। নিয়ম মেনেই মিরপুরে অনুশীলনে মনোযোগী টিম টাইগার্স। স্লো পিচে অজিদের বধ করে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও বোলারদেরই প্রধান ভূমিকা নিতে হতে পারে। তবে সিরিজের প্রস্তুতি শুরুতেই দলগত পারফরমেন্সের চোখ স্বাগতিকদের। নিউজিল্যান্ড ভালো টিম, আমার কাছে মনে হয় যে খুব কম্পিটিটিভ একটা সিরিজ হবে, এবং আমার কাছে যেটা মনে হয় যে যেটা বললাম যে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি অবশ্যই তাহলে আমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কোয়ারেন্টিন বাধায় প্রথম দিনের অনুশীলনে সাকিব যোগ দিতে পারেননি। তবে আগের সিরিজে না থাকা মুশফিক, লিটন ও বিপ্লবরা ঠিকই নেমেছেন ঘাম ছড়াতে। পূর্ণাঙ্গ অনুশীলনে সবাই নিজেদের শক্তি দুর্বলতা নিয়ে কাজে মনোযোগী। বর্তমান ড্রেসিং রুমের পরিবেশকে লড়াইয়ের সবচেয়ে সহায়ক শক্তি হিসেবে দেখছেন সোহান। বাংলাদেশ টিমের ড্রেসিং রুম আমার কাছে মনে হয় খুব ভালো একটা পরিবেশ এখন রয়েছে, কারণ আমার কাছে মনে হয় যে হয়তো আমরা যদি 15 জন বা 20 জন যে কয়জনই থাকি, তারপরেও যারা 11 জন খেলছে সবাই মন থেকেই চায় যে যারা মাঠে খেলছে তারা যেন ভালো করে এবং সবাই সবাইকে খুব বেশি হেল্প এবং সাপোর্ট করে। 2013 সালের পর বাংলাদেশ সফরে এলো নিউজিল্যান্ড। সেবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া মাত্র 1 জন সদস্য আছেন এ দলে। আসন্ন বিশ্বকাপের জন্য কিউই ঘোষিত স্কোয়াডেরও মাত্র 1 জন জায়গা পেয়েছেন টাইগারদের বিপক্ষে সিরিজে। আগের থেকে শক্তি সামর্থ্য ও পারফরমেন্স বাড়লেও ঢাকায় আসা নিউজিল্যান্ড খর্বশক্তির দল। অনুশীলনে সেটা অবশ্য বুঝতে দিতে
দিতে চান না ব্ল্যাক ক্যাপস সদস্যরা। তবে অজিদের পরাজয়ের চিত্রনাট্য মনোযোগ দিয়ে পড়ছেন এখনো ঢাকায় আসার অপেক্ষায় থাকা ম্যাট হেনরি। বাংলাদেশে আগে কখনো যাইনি, এবারই প্রথম। তবে উপমহাদেশের কন্ডিশনে স্বাদ পেয়েছি, অনেক আত্মবিশ্বাস নিয়েই তাই যাচ্ছি। ওদের সবশেষ সিরিজও দেখেছি, লো স্কোরিং ম্যাচ হয়েছে, অভিজ্ঞতা তাই যথেষ্ট হয়েছে। এখন চ্যালেঞ্জ নিতে অপেক্ষায় আছি। পয়লা সেপ্টেম্বর লড়াইতে নামার আগে আরও চার দিন অনুশীলনে কন্ডিশন নিয়েই হয়তো বেশি কাজ করবে ব্ল্যাক ক্যাপসরা। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।